বলেছেন যেদিন আল্লাহ পাকের রাসূল নবীজি আমার নয়টা বিবির কাছে যখন পালি যখন নবীজি আমার এক দুইটা করে করে যখন পালাটা আয়েশা বলছেন আমার কাছে আসলো ওই আয়েশা বলছেন আমি সুন্দর করে আমি আমার স্বামীর জন্য বিছানাটাকে বিছিয়ে দিলাম সুন্দর করে আমি যেন বিছানাটাকে আমি যেন বিছিয়ে দিলাম নবীজি আমার আমার কাছে আসলেন নবীজি আমার পাশে ঘুমালেন আর ঘুমানোর পরে আয়েশা বলছেন আমি আল্লাহ পাকের রাসূলের পাশে যেন আমিও ঘুমিয়ে আছি কিন্তু ঘুমিয়ে আছি শুয়ে আছি এখনো পর্যন্ত আমাদের ঘুম আসেনি হঠাৎ করে আমি যেন আমার স্বামীর চোখ দিয়ে দেখলাম যে টস 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 করে চোখ দিয়ে আল্লাহ পাক রাসূলের পানি পড়ে আমি আয়েশা জিজ্ঞেস না করে থাকতে পারলাম না আমি নবীজিকে জিজ্ঞেস করলাম আল্লাহ পাক রাসূল গো আপনি কেন এভাবে কান্না করেন আপনার কান্নার কারণটা কি আপনি বলেন তো নবীজি বলছেন ওরে আয়েশা তুমি কান খুলে শুনো আয়েশা বলছেন আল্লাহ পাক রাসূল যা আমার পালার দিন আপনি অঝর্ণনে কাঁদছেন এই আপনার বিবির কাছ থেকে আপনি কি কোনো আঘাত পেয়েছেন আপনার এই বাড়িওয়ালী আয়েশার কাছ থেকে কি কোনো আপনি দুঃখ পেয়েছেন আপনি কি কোনো বেদনা পেয়েছেন আমার কথার দ্বারা কি আপনার আঘাত হয়েছে আয়েশাকার মধ্যে বই বলছেন খাতি আয়েশা রে না 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 তোমার কাছ থেকে কোনো আমি দুঃখ পাইনি তোমার কাছ থেকে আমি কোনো বেদনা পাইনি এখন আমার তোমার পালার দিনে আমার বাড়িওয়ালী খাদিজাকে বলে আমার স্মরণ হয়েছে তা আল্লাহ পাকের রাসূল কিসের স্মরণ হলো নবীজি বলছেন আয়েশা জেনে রাখো যখন কোন অমুসলিম সম্প্রদায়েরা হংকার দিয়েছে লাফিয়ে ঝাঁপিয়ে পড়েছে তখন আমার যেন চাচা আবু তালেব যেন দাঁড়িয়ে গিয়েছে মক্কা নগরীতে কোন এমন বাপের বেটা আছিস যে আমার জীবদ্দশা আমার ভাতিজার গায়ে তোর আঁচল লাগাবি তা আমার টেনশন যে আমার চাচাও চলে গেল আমার বাড়িওয়ালি খাদিজাও চলে গেল এই খাদিজা কোন অমুসলিম সম্প্রদায়েরা যদি মালের হংকার দিয়েছে আমার বাড়িওয়ালি খাদিজা গিয়ে আমার জন্য দাঁড়িয়ে গিয়েছেন না 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 কত দিরহাম লাগবে কত সোনা চাঁদি লাগবে কিন্তু আমি আমার স্বামীকে আঘাত হানতে দেব না আমার চাচাও ছিল একদিকে আমার বিবিও ছিল একদিকে তো আমার চাচা গেল তিন দিন পরে তিন দিন পরে তিন দিন পরে আমার বাড়িওয়ালি খাদিজাও দুনিয়া থেকে চলে গেল তা আমার চোখ দিয়ে পানি এরকম মুসিবত যদি চলে আসে আমার কাছে আয়েশা তাহলে আমার চাচাকে বলে আমার খাদিজাকে বলে স্মরণ হয়েছে আল্লাহ এইরকম বিপদে যদি নবী মোহাম্মদ পড়ে যায় তাহলে আমাকে কে রক্ষা করবে তুমি হলে আল্লাহ রক্ষণাবেক্ষণকারী হে আল্লাহ তুমি রহমান তুমি রহিম আল্লাহ রে আমার এই জন্য বাড়িওয়ালি আয়েশা আমার চাচাকে আমার খাদিজাকে বলে মনে হয়েছে বলেন সুবহানাল্লাহ কিসের খাতির এটা মহাব্বতের খাতির এ মা বাবা একটু কথা বন্ধ করেন দেখেন আমি যে বিষয়টা রাখছি স্বামী এবং স্ত্রীর ব্যাপারে দেখেন কোরআন এবং হাদিস থেকে আপনাকে দলিল দিচ্ছি খুব মনোযোগ দিয়ে শুনবেন তো কিসের খাতির মহাব্বতের খাতির মা আয়েশা বলছেন যে আমি একদিন কি করলাম একটা বকরির মাংসকে নিলাম আর ওই মাংসটাকে নিয়ে আয়েশা বলছেন যে আমি ওই হাড়যুক্ত মাংসটাকে নিয়ে আমি আয়েশা যেন মুখে দিলাম আর ওই মাংসটাকে মুখে দিয়ে ওই হাড়ি থেকে মাংসগুলোকে ছিঁড়ে 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 দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে আমি মাংসগুলোকে খাচ্ছি নবীজি আমার পাশে আসলেন আমি আল্লাহ পাকের রাসূলকে ওই মাংসটাই দিয়ে দিলাম নবীজি আমার দেখলেন যে আয়েশা কোন দিকে কামড় মেরেছে ওই কামড়ের জায়গাতেই আল্লাহ পাকে রাসূল যেন কামড় দিয়ে ওই হাড্ডিটাকে চুষে চুষে খাচ্ছেন বলেন সুবহানাল্লাহ তাহলে তো থাকবে স্বামী এবং স্ত্রীর ভালোবাসা এই জন্য কবি বলেছেন এক হাতে কোনো দিন তালি বাজবে না আর উভয় পক্ষ না হইলে প্রেম হইবে না স্বামীরে এটা যদি মনে করো যে বিবির কাছ থেকে সবই ভালোবাসা নিয়ে নিব সংসার সুখ আসতে পারে না এটা জেনে রাখেন যেটা স্বামীর যেই অধিকার বিবির সেই অধিকার আপনাকে উভয়ের অধিকারটা পৌঁছে দিতে হবে তো আয়েশা কি বলছেন আমি যেই হাড়যুক্ত মাংসটাকে খেলাম আবার ওই মাংসটাকে যখন আল্লাহ পাকের রাসূলকে দিলাম ওই মাংসটা নবীজি যেন চিপিয়ে চিপিয়ে আমি যেখানে মুখ লাগিয়ে খেয়েছি ওই জায়গাতে হাড্ডিতে মুখ লাগিয়ে নবীজি হাড্ডিটাকে চুষে চুষে খাচ্ছেন আয়েশা বলছেন আমি এক গ্লাস পানি নিলাম ওই পানিটাকে নিয়ে আমি যেন আলাদা আয়েশা কী করলাম অর্ধেক পানিটাকে গ্লাসে রেখে দিলাম এবং যেন আল্লাহ পাকের রাসূল ওই পানিটাকেই যেন নিলেন ওই গ্লাসটাকে হাতে ধরলেন আর ধরার পরে যেই জায়গাতে ঠুঁট লাগিয়ে আয়েশা পানি পান করেছেন ওই জায়গাটাতে নবীজি আমার ঠুঁট
ঠোঁট লাগিয়ে পানি পান করলেন, তাহলে তাই থাকবে ভালোবাসা মহব্বত। একবার বলুন সুবহানাল্লাহ। কিসের খাতির? মহব্বতের খাতির। তাহলে যার যে অধিকার আপনাকে পৌঁছে দিতে হবে, অত সোজা কথা নয়, তাহলেই সংসারে আসবে না আপনার ঝামেলা। জি আপনি শুনুন, এখন মনে করেন, আগে স্বামীর বিবির দিকটা বলে নিই, তারপরে স্বামীর দিকটা বলবো, খুব খেয়াল করে শুনবেন। বিবির দিকটা কি? স্বামীর ডাক হয়েছে, এ বিবি তুমি ডাকে সাড়া দাও। স্বামীর ডাক হয়েছে, বিবি তুমি সাড়া দাও ডাকে, বিবি আসলো না। নবীজি কি বলছেন? وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ابو هريره থেকে বর্ণিত নবীজি বলছেন قال اذا دع الرجل امراته الى فراشه যখন কোন পুরুষ বিবিকে নিজের সজ্জায় ডাকে, আর এ মতো অবস্থায় যেন বিবি তার স্বামীর কথাটাকে অগ্রাহ্য করল, স্বামীর কথাটাকে বিবি অবমান্য করল, স্বামীর কথাটাকে এড়িয়ে গেল, স্বামীর দিকে মুখটাকে ফিরিয়ে নিল, তার মানে কি বুঝতে পারলেন? আল্লাহ পাক রাসূল বলছেন ইজা দা আর রাজুল ইমরাতাহু ইলা ফিরাশিহি, যখন কোন পুরুষ নিজের বিবিকে নিজের সজ্জায় ডাকে, আর ওই মতো অবস্থায় বিবি যেন ডাকে সাড়া দিল না। তো এবার যেন আল্লাহ পাক রাসূল বলছেন যে ওই স্বামীটা যেন আপনার ঈশা সময় ঈশা নামাজ পড়ে নেওয়ার পরে বাড়িওয়ালিটাকে ডাক দিয়েছে, বাড়িওয়ালি এসো তো আমার বিছানায় তুমি শুয়ে পড়ো, কিন্তু বাড়িওয়ালি মুখটাকে ঘুরিয়ে নিয়ে এবার যেন স্বামী যেন রাগান্বিত অবস্থায় বিছানায় ঘুমিয়ে গেল। নবীজি বলছেন জেনে রাখো, ওরে বিবি তুমি সাবধান, তোমার স্বামী ডাক দিয়েছে, ডাকে তুমি সাড়া দাও, কিন্তু যা সাড়া দিলে না। নবীজি বলছেন ওই মতো অবস্থায় যখন থেকে পুরুষটা রাগ করে আছে, কিন্তু রাগ তুমি মানাতে পারলে না, সারা রাত স্বামী যেন অসন্তুষ্ট অবস্থায় রাতটাকে অতিবাহিত করল। নবীজি বলছেন আজান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম, আজান হয়ে গেল, তবুও কিন্তু বিবি যেন মুখটাকে ঘুরিয়ে আছে, স্বামীর ডাকে সাড়া দেয়নি। তো নবীজি বলছেন তখনই যেন যখন থেকে বিবি রাগ করে আছে, তখন যেন আল্লাহর ফারিস্তা ওই বিবির জন্য যেন লানত দিতে থাকে, বদদোয়া দিতে থাকে। তো নবীজি বলছেন কতক্ষণ পর্যন্ত দায়, স্বামী রাগ করে আছে, তো আল্লাহর ফারিস্তা ওই স্বামী ওই বিবিকে কতক্ষণ পর্যন্ত লানত দিতে থাকে? 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা না কয় ঘন্টা? নবীজি আমার বলছেন হাত্তা তুসবিহা, যতক্ষণ পর্যন্ত সকাল না হয়েছে, তোমার স্বামী সারা রাত অসন্তুষ্ট অবস্থা রাত অতিবাহিত করেছে, আর তার সাথে সাথে আল্লাহর দুটো ফারিস্তা কিংবা আল্লাহর ফারিস্তা এসে ওই বিবির জন্য বদদোয়া দিতে থাকে, আল্লাহরে এই স্বামীর কথাতে বিবি সাড়া দেয়নি, আল্লাহ তুমি একে ধ্বংস করে দাও, আল্লাহ তুমি বরবাদ করে দাও, স্বামীকে অসন্তুষ্ট রাখলা। নবীজি আমার বলছেন যতক্ষণ পর্যন্ত সকাল না হয়েছে, সকাল না হওয়া পর্যন্ত যেন আল্লাহর ফারিস্তা ওই বিবিকে লালন দিতে থাকে, সংসারে ঝামেলা আসবে না। বিবি ডাক দিয়েছে, তুমি ডাকে সাড়া দাও, তা আসলো না, তা আল্লাহর ফারিস্তা ওই বিবিকে যেন লানত দিতে থাকে। খুব খেয়াল করে শুনবেন, কি করে মহব্বতটা আসবে, কি করে ভালোবাসাটা আসবে? মা বোন খুব মনোযোগ দিয়ে শুনে, আওয়াজ করিয়েন না, আপনারা শুনে যান। নবীজি বলছেন স্বামীটা তোমার কত মর্যাদাবান স্বামী। নবীজি বলছেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা থেকে বর্ণিত আল্লাহ পাক রাসূল বলছেন, আল্লাহ পাক রাসূল বলছেন কালা লা ইয়াহিল্লু লিল মারআতি আন তাসুমা ওয়া যাওজুহা শাহিদুন ইল্লা বিইযনিহি ওয়া লা তাযানা ফি বাইতিহি ইল্লা বিইযনিহি। দুনিয়ার মানুষ রে, আবু হুরায়রা থেকে বর্ণিত আল্লাহ পাক রাসূল বলছেন কোনো নারীর কোনো বিবির কোনো নারীর কোনো মহিলার
যেন স্বামী বাড়িতে উপস্থিত থাকা অবস্থায় কোনো নারীর নফল সিয়াম পালন করা বৈধ নয়। যদি মনে করে যে আমি এখন নফল রোজা রাখবো, আর যদি তোমার স্বামী তোমাকে বাধা দিয়ে দেয় তাহলে তুমি রোজাটা রাখতে যেও না। নবীজি আমার বলছেন, ওরে দুনিয়ার মানুষেরা শুনে রাখো, এখন তোমার ইচ্ছা জেগেছে যে আমি নফল সিয়াম যেন আমি পালন করব, তোমার স্বামী বাড়িতে উপস্থিত রয়েছে, তুমি আগে এজাজত নাও, তোমার স্বামীর আগে আদেশটা নাও। যতক্ষণ পর্যন্ত তোমার স্বামী আদেশ না করেছে ততক্ষণ তুমি রোজাটা রাখতে পারো না। হায় রে আল্লাহ, তোমার বাড়িতে কেউ আওয়াজ দিয়েছে, দরজা বন্ধ করা রয়েছে, বিবি তুমি দরজা খুলিও না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমার স্বামী আদেশ করেছে যে আমার বাড়িতে কোন বাবা আছে, কোন আমার ভাই আছে, কে আমার এসেছে, দরজাটা খুলে দাও। যতক্ষণ পর্যন্ত আদেশ না করেছে তোমার স্বামী, বিবি তুমি দরজাটা খুলতে যেও না। এটা তোমার বাপ হোক, তোমার মা হোক, তোমার ভাই হোক, তোমার আত্মীয় স্বজন হোক, কিংবা আর কেউ পাড়া প্রতিবেশীর লোক হোক, তোমার স্বামী উপস্থিত আছে, তুমি তোমার স্বামীর পাশে আছো, দরজা বন্ধ রয়েছে, হুকুম এখনো পর্যন্ত হয়নি, তো তুমি দরজা খুলতে যেও না যতক্ষণ পর্যন্ত তোমার স্বামী তোমাকে আদেশ না দিয়েছে। তাহলে আমি কি বলতে পারলাম, যখনই তুমি তোমার স্বামীর ডাকে সাড়া দিবে তাহলে হয়ে যাবে ভালোবাসার সম্পর্ক।